গ্লোবাল রিসার্চ সেন্টার ফর রিসার্চ অন গ্লোবালাইজেশন থেকে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়, 1945 থেকে 2018 সাল পর্যন্ত আমেরিকার হাতে নিহতের সংখ্যা প্রায় 20 মিলিয়নেরও বেশি। কয়েক বছর ধরে গবেষণা করে রিপোর্টটি প্রস্তুত করেছেন মার্কিন ইতিহাসবিদ জেমস এ লুকাস। রিপোর্টটিতে বলা হয়, 20 থেকে 30 মিলিয়ন মানুষ নিহত এবং নিহত প্রতিজনের বিপরীতে 10 জন আহত হয়েছে। চিকিৎসকদের কয়েকটি আন্তর্জাতিক সংগঠন আরেকটি রিপোর্ট প্রকাশ করে, যেটাতে দেখা যায় 2004 সাল থেকে 2013 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে 13 লক্ষ মানুষ নিহত হয়েছে। তথাকথিত মানবতার ফেরিওয়ালাদের হাত কতটা রক্তাক্ত, এ দুটি রিপোর্ট থেকে এটি স্পষ্ট বোঝা যায়। সন্ত্রাসের বিরুদ্ধে তথাকথিত যুদ্ধের নামে শত শত মানুষের উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে চলা এই রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার ডক্টর আফিয়া সিদ্দিকী, যিনি আমেরিকাতে উচ্চশিক্ষা লাভ করেছেন, 3 সন্তানের জননী আফিয়া সিদ্দিকীকে অপহরণ করে দীর্ঘ 5 বছর গুম করে রেখে অবশেষে আটকের কথা স্বীকার করা হয় 2008 সালে। ন্যায় বিচার এমনকি ন্যূনতম মৌলিক অধিকার থেকে বঞ্চিত এক নারীকে 7 বছর ধরে সীমাহীন নিপীড়ন ও নির্যাতনের পরে 2010 সালে US ফেডারেল কোর্টে তার বিরুদ্ধেই অভিযোগ করা হয়। বিচারের নামে সেই প্রহসনে 38 বছর বয়সী আফিয়াকে 86 বছর কারাদণ্ড দেওয়া হয়। ক্যাঙ্গারু কোর্টের এই রায় প্রমাণ করে যুক্তরাষ্ট্রের ন্যায় বিচার এক দুর্লভ বস্তু। আজকের ভিডিওটি সাজানো হয়েছে ডক্টর আফিয়া সিদ্দিকীর জীবনে ঘটে যাওয়া কিছু নৃশংস ঘটনা নিয়ে, এবং ডক্টর আফিয়া সিদ্দিককে কেন গ্রেফতার করা হয় এবং কেন তাকে 86 বছরের কারাদণ্ড দেওয়া হয় তা নিয়ে আলোচনা করব। আমি একটু প্রথম থেকে শুরু করছি। ডক্টর আফিয়া সিদ্দিকীর মা ছিলেন ইসমা সিদ্দিকী। তিনি বাবার দিক থেকে ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের সরাসরি বংশধর, আর উপমহাদেশের বিখ্যাত আউলিয়া সলিমউদ্দিন চিস্তি ছিলেন ওনার বড় আব্বার দাদা অর্থাৎ প্রপিতামহ। তিনি বিখ্যাত হয়ে আছেন মুঘল সম্রাট আকবরের জন্য দোয়া করে, তার কারণে আকবর নিজের ছেলের নাম রাখেন সালিম। এ সালিম তার বিশ্বজনীন ন্যায় বিচার আদলে জাহাঙ্গীরি এর জন্য ইতিহাসে বিখ্যাত, তাই তাকে ডাকা হয় সম্রাট জাহাঙ্গীর নামে। এখন আসি ডক্টর আফিয়া সিদ্দিকীর কাছে। ডক্টর আফিয়া সিদ্দিকী করাচির সম্ভ্রান্ত ও উচ্চশিক্ষিত পরিবারে 1972 সালের 2 মার্চ জন্মগ্রহণ করেন। পিএইচডি ডিগ্রিধারী এই মহিলাকে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI 2003 সালে পাকিস্তানি কর্তৃপক্ষের সহযোগিতায় পাকিস্তানের করাচির রাস্তা থেকে তার 3 সন্তান সহ গ্রেফতার করে। পরে পাকিস্তানের কারাগারে গ্রেফতার না রেখেই আফগানিস্তানের সামরিক ঘাঁটিতে তাকে 5 বছর বন্দী করে রাখা হয়। কেমন ছিল তার শিক্ষাজীবন? শিক্ষাজীবনে তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ডিগ্রিধারী। যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডেজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে নিউরোলজি বিষয়ে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। তার সম্পর্কে আরেকটি বিষয় ক্লিয়ার করে নেই, সবাই ভাবে তিনি নিউরোলজিস্ট বা নিউক্লিয়ার ফিজিসিস্ট অর্থাৎ পরমাণু বিজ্ঞানী বা চিকিৎসা বিজ্ঞানী, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। সে পিএইচডি ধারী ছিল সত্য, কিন্তু তার গবেষণার বিষয় ছিল শিক্ষা। তার থিসিসের নাম ছিল অনুকরণের মাধ্যমে শেখা। এই সম্পর্কে ডক্টর আফিয়া সিদ্দিকীর বোন ফাউজিয়া সিদ্দিকী বলেন, তিনি রিসার্চ করে এমন এক শিক্ষানীতি সাজিয়েছিলেন যা বিভিন্ন শিক্ষামূলক খেলাধুলা আর কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের শেখার দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে। 10 বছরের সে শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থী কেবল হাফিজে কোরআনই হবে না, একই সাথে কোরআনের দৈনন্দিন এবং বৈজ্ঞানিক বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতেও তারা দক্ষ হয়ে উঠবে। এটি এমন এক শিক্ষা ব্যবস্থা ছিল যে 11 বছর আগে কাজে লাগাতে পারলে আমাদের তরুণেরা আজকের দিনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আত্মবিশ্বাসী এবং সক্ষম হতে পারত। আফসোস, তার জিনিসপত্র, ডকুমেন্ট এবং কম্পিউটারের সাথে সমস্ত পরিকল্পনাও হারিয়ে গেছে। বোঝাই যায় তারা চায় না পাকিস্তান কিংবা সম্পূর্ণ পৃথিবীর এমন শিক্ষানীতি প্রতিষ্ঠিত হোক। আমাদের দেশের তরুণরা আত্মনির্ভরশীল এবং উচ্চ মর্যাদা নিয়ে বেড়ে উঠবে, এটা তারা কিভাবে মেনে নেবে? তার শিক্ষানীতি হার্ভার্ড, অক্সফোর্ড, MIT-র মতো বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা পদ্ধতির মতো ইসলামী রূপ দ্বারা সমৃদ্ধ ছিল। সে সম্পূর্ণ কোরআন অর্থ এবং তাফসির সহ তার হৃদয়ে ধারণ করেছিল। নিঃসন্দেহে সে ছিল কোরআনের এনসাইক্লোপিডিয়া। যদি কেউ তাকে কোরআনের একটি ঘটনা নিয়ে জিজ্ঞেস করত, সে কোরআনের অন্যান্য জায়গা থেকে ওই ঘটনা সম্পর্কিত বিভিন্ন আয়াত উদ্ধৃতি করে তাদের প্রেক্ষাপট সহ ব্যাখ্যা করে দিত। নিজের থিসিস লেখার সময় আমেরিকাতে সে কোরআন হেফজ করেছিল। তার রিসার্চ নিয়ে তিনি আরও বলেন, যখন আমি তার তৈরি করা সেই সিলেবাসটি বিস্তারিতভাবে দেখতে লাগলাম, বুঝতে পারলাম সে প্রতিটি বিষয় ইসলাম এবং কোরআনের সমন্বয়ে সাজিয়েছে। সে বিশ্বাস করত আধুনিক গবেষণা আর আবিষ্কার প্রকৃতার্থে নতুন নয়, বরং এগুলো সব ইসলামের মূলনীতিতে প্রণীত জ্ঞান থেকে আহত। এখন আমার মনে হয় যদি আমাদের হর্তাকর্তারা তার শিক্ষানীতির গুরুত্ব বুঝত, তাহলে এখন আমাদের সার্বিক অবস্থা অনেকখানি উন্নত হতে পারত। আমাদের যুব সমাজকে তাহলে আজ আর
বিদেশের ভিসার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হতো না। বিশ্বাস করুন, আফিয়ার শিক্ষা পদ্ধতি চালু হলে 15 বছরের মধ্যেই দেখা যেত বিদেশ থেকে শিক্ষার্থীরা আমাদের দেশে আসতে শুরু করেছে। আমাদের প্রত্যেক গ্র্যাজুয়েট হতো কোরআনের হাফেজ, ইসলামের ভাব গম্ভীর্যের সাথে, কোরআন বুঝতে পারার সাথে তাদের পরিচিত থাকতো খুব বেশি। মূলত তার তৈরি করা এই শিক্ষানীতি আমেরিকাকে এত ভয় পাইয়ে দিয়েছে, আর এজন্যই তারা আফিয়াকে এত নির্যাতন করছে। বিচারকরা সবকিছু জানার পরও তাকে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে 86 বছরের সাজা দিয়েছে। বিচারক বলেছে তাদের কাছে যথেষ্ট প্রমাণাদি নেই, তবুও এমন রায় তারা লিখেছে পাকিস্তানের আইনজীবীদের রায়ের আলোকে। তারা আফিয়াকে যে নির্যাতন করেছে তা পুরো পৃথিবীর মানুষকে কাঁদিয়েছে। এমনকি ডক্টর আফিয়া সিদ্দিকি যে জেলে থাকত সে জেলের কয়েদিরাও অনশন রেখেছিল, যেন তারা তার উপর চলা এই পাশবিক নির্যাতন বন্ধ করে। কিন্তু কোনো কাজ হয়নি। তারা ওনার উপর যে নির্যাতন করছে তা একজন সাধারণ মানুষের চিন্তা শক্তির বাইরে। তিনি এখন জেলে আছেন, এভাবেই তার প্রতিনিয়ত ডক্টর আফিয়া সিদ্দিকের উপর টর্চার করছে, কিন্তু এর শেষ যে কোথায় সেটা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। আর তার উপর আরোপ করা এত এত মিথ্যা মামলা ও অভিযোগের পরেও তিনি ছিলেন শান্ত ও ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা মহান ও মহিষী এই নারীর উপর রহম করুক। আমার বিশ্বাস তিনি পৃথিবীর আইনে একজন সন্ত্রাস, কিন্তু আল্লাহ তাআলার কাছে তিনি একজন মুজাহিদ। ইনশাআল্লাহ তিনি পরকালে এর বিচার অবশ্যই পাবেন।